নমস্কার, বং ট্যালেন্ট চ্যানেলের সকল ছাত্রদের অভিনন্দন ও শুভেচ্ছা। তো আজকের এই ক্লাসটা হচ্ছে বায়োলজির উপরে। মানব দেহের যে 5টি ইন্দ্রিয় আছে সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট 55টি কোশ্চেন অ্যান্সার। তো ক্লাসটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। যদি খুব ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিওগুলো আর এরকম কোশ্চেন অ্যান্সার পাওয়ার জন্য। তো আগামী পরীক্ষাগুলোকে মাথায় রেখে এই ভিডিওটা তৈরি করা। তো দেখো, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করতে ভুলবে না বন্ধুদের মধ্যে, আর কমেন্ট করে জানাবে প্রবলেম হলে বা কোনো কোয়েশ্চেন নিয়ে ডাউট থাকলে জানাবে। তো চলো শুরু করা যাক। আজকে ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, বোম্যান গ্ল্যান্ড মানব দেহের কোথায় দেখা যায়? বোম্যান গ্ল্যান্ড হচ্ছে মানব দেহের নাকের মধ্যে দেখা যায়, ঠিক আছে? নাক যদি বলে কোন ইন্দ্রিয়ের মধ্যে দেখা যায় সেক্ষেত্রে তোমরা মনে রাখবে নাক। 2 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, নাসিকা গ্রন্থির ভিতরে জলীয় দ্রবণের নাম কি? দেখো, ঠান্ডা লাগলে যে ছিপছিপে জলীয় দ্রবণটা নাকের মধ্যে থেকে বেরিয়ে আসে সেটার নাম হচ্ছে মিউকাস। দেখো, যেগুলো ইম্পর্টেন্ট সব এখানে দেওয়া আছে। এরপরে কোয়েশ্চেন হচ্ছে, জ্যাকবসন গ্ল্যান্ড কাদের মধ্যে দেখা যায়? জ্যাকবসন গ্ল্যান্ড হচ্ছে পশুদের মধ্যে দেখা যায়। এটা দেখো, এর কাজ হচ্ছে কি, দেখো মানুষেরা কি লিঙ্গ নির্ধারণ করতে পারে, কোনটা পুরুষ কোনটা মহিলা সেটা মানুষেরা দেখেই বুঝতে পারে, পশুদের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। এই জ্যাকবসন গ্ল্যান্ডটা, এই জ্যাকবসন গ্ল্যান্ডের মাধ্যমে পশুরা বুঝতে পারে যে লিঙ্গটা, তাদের লিঙ্গটা বুঝতে পারে, পশুরা পশুদের মধ্যে তাদের লিঙ্গ বুঝতে পারে। তাহলে সেক্ষেত্রে বুঝতেই পারছো, জ্যাকবসন গ্ল্যান্ডটা শুধুমাত্র পশুদের মধ্যে থাকে। এরপরে কোশ্চেন, মানুষ কত ধরনের গন্ধ মস্তিষ্কে স্টোর করার ক্ষমতা রাখে? দেখো, কোনটা চায়ের গন্ধ, হ্যাঁ কোনটা কফির গন্ধ, কোনটা পচা ডিম, এই যে এই সব গন্ধগুলো, এক একটা গন্ধ এক এক রকম। তো যদি চোখ বন্ধ করে থাকে তাহলে মানুষেরা বুঝে নেয় এটা কিসের গন্ধ। তো দেখো সেক্ষেত্রে অ্যান্সারটা কী হয়ে যাচ্ছে, অ্যান্সার হচ্ছে 4000 থেকে 10000। মানুষের ক্ষমতা হচ্ছে 4000 থেকে 10000, যার যেমন ক্ষমতা এর মধ্যেই বিলং করে। তো সেক্ষেত্রে পশুদের মধ্যে কুকুরের, কুকুরের হচ্ছে মানুষের থেকে 10 গুণ, তার মানে কত হয়ে যাচ্ছে, 10 লাখের কাছে পশু কুকুরের গন্ধ ধরে রাখার, মস্তিষ্কে ধরে রাখার ক্ষমতা রয়েছে। এই কারণে কুকুরকে কি ডিফেন্সে ব্যবহার করা হয়। পরের কোশ্চেনে যাব, মানব শরীরে ভারসাম্য রক্ষা করে কোন ইন্দ্রিয়? দেখো, ভারসাম্য রক্ষা করে যদি বলা হয় তাহলে তোমরা তো জানো হাইপোথ্যালামাস মানব দেহের ভারসাম্য রক্ষা করে। যদি বলা হয় কোন ইন্দ্রিয় তাহলে তখন হয়তো না জানলেও কোনো প্রবলেম নেই, আশা করি সবাই জানে, সেটা হচ্ছে কান। এরপরে আরও একটা কোশ্চেন আসবো, তখন বুঝতে পারবে যে এটা ইম্পর্টেন্ট কেন। পরের কোশ্চেন হচ্ছে, সেরুমিনাস গ্ল্যান্ড মানব দেহের কোথায় দেখা যায়? দেখো, কানের ক্ষেত্রে যত ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো আছে এবার পরপর দেখতে পাবে। তো সেরুমিনাস গ্ল্যান্ড হচ্ছে মানব দেহের কানের ভিতরে দেখতে পাওয়া যায়, যে কানের ভিতরে যে অয়েলি, হাত দিয়ে দেখলেই বুঝতে পারবে অয়েলি ভাব থাকে, সেটা হচ্ছে সেরুমিনাস গ্ল্যান্ড থেকে সে অয়েল টাইপের জিনিসটা, ছিপছিপাপনটা বেরিয়ে আসে, ঠিক আছে? এর পরের কোশ্চেন হচ্ছে, সাউন্ড ওয়েভ থেকে ইলেকট্রিক ওয়েভে পরিবর্তন করে কোন ইন্দ্রিয়? দেখো, তোমরা সবাই জানো যে কান হচ্ছে সাউন্ড ওয়েভ, মানে সাউন্ড ওয়েভ বাইরে থেকে নেই কিন্তু ইলেকট্রিক ওয়েভে পরিবর্তন করে। এটা হয়তো অনেকে জানো না যে আমাদের মস্তিষ্ক, এটা মনে রাখো, আমাদের মস্তিষ্ক কোনো সময় সাউন্ড ডিটেক্ট করে না, সেখানে মস্তিষ্কে যায় হচ্ছে কি ইলেকট্রিক ওয়েভটা যায়। বাইরে থেকে আমরা সাউন্ড ওয়েভ নেই, কানের যে ভিতরের অংশ, ইনার কানের যে কান অংশ, তার কাজই হচ্ছে ইলেকট্রিক ওয়েভে পরিবর্তন করা, আর সেটা মস্তিষ্কে যায়। আমরা মস্তিষ্কে কোনো সময় সাউন্ডকে পাই না, ঠিক আছে? তো এখান থেকে অনেকটাই ক্লিয়ার বুঝতে পারলে। তো আর একটু শুনে নাও, সাউন্ড ওয়েভ ভিতরে যায়, তারপরে আমাদের যে 3টে হাড় আছে সেই হাড়ের মাধ্যমে সেটা প্রথমে কি হাইড্রোলিক এনার্জিতে পরিণত হয়, হাইড্রোলিক এনার্জি থেকে তারপরে সেটা ইলেকট্রিক ওয়েভে পরিণত হয়ে মস্তিষ্কে যায়। তাহলে বুঝতে পারলে, সাউন্ড ওয়েভ, তারপরে হচ্ছে সাউন্ড ওয়েভ প্রথমে, তারপরে হচ্ছে হাইড্রোলিক, তারপরে হচ্ছে ইলেকট্রিক ওয়েভ। ওকে, এরপরে কোশ্চেন, মানব শরীরে সব থেকে ছোটো অস্থির নাম কি? এটা সবাই জানো, মানব শরীরে সব থেকে ছোটো অস্থির নাম হচ্ছে স্টেপিস। ওকে,
এরপরে কোশ্চেন, কানের মধ্যে অবস্থিত বড় অস্থিটির নাম কি? দেখো বড় অস্থিটির নাম বললে তখনই উল্টে পাল্টে যাবে, বড় অস্থির নাম হচ্ছে মেলিয়াস। ওকে, আর একটা যে হাড় থাকে, স্টেপিস, মেলিয়াস আর ইনকাস, ইনকাস লিখে দিচ্ছি, ইনকাস। ওকে, এরপরে কোশ্চেন, সরি, মানব শরীরে সব থেকে ছোট পেশির নাম কি? দেখো এটা স্বাভাবিকভাবে বুঝে নেওয়ার ব্যাপার, কিছুই না, হয়তো সবাই জানো। দেখো স্টেপিস হচ্ছে সব থেকে ছোট হাড়, তাকে যে পেশি ধরে রাখছে সেটা হচ্ছে স্টেপিডিয়াস পেশি, আর সেটাই হচ্ছে সব থেকে ছোট পেশি হবে, অবভিয়াসলি এটা মনে রাখার কোনো কঠিন কিছু নেই। পরের কোশ্চেনে যাবো, পরের কোশ্চেন হচ্ছে পেরিলিম্ফ দ্রবণে কোন যৌগ পাওয়া যায়? দেখো এই কোশ্চেনটা কিন্তু এসএসসিতে এসেছে, ঠিক আছে, এসএসসিতে আসা, পেরিলিম্ফ দ্রবণের মধ্যে কোন যৌগ পাওয়া যায়? মোস্ট ইম্পর্টেন্ট, ক্যালসিয়াম কার্বনেট, মনে রাখবে, যদি এখানে যদি তোমাদের সিএ সিও2 এটা মনে রাখবে, সিএ সিও2 হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, তারা পেরিলিম দ্রবণের মধ্যে পাওয়া যায়। এবার যদি বলা হয় পেরিলিম দ্রবণ কোথায় পাওয়া যায়, এটা হচ্ছে ইনার কানের মধ্যে পাওয়া যায়, মনে রাখবে, মানে অন্তঃকর্ণের ভিতরে। পরে কোশ্চেনে যাবো, শরীরের ভারসাম্য রক্ষার জন্য কানের কোন অংশ দায়ী? দেখো কান তো দায়ী, ঠিক আছে, এবার যদি বলা হয় কানের কোন অংশ দায়ী, তাহলে সেটা হচ্ছে দায়ী বললে সেই ক্ষেত্রে হয়ে যাবে হেয়ার সেল, আর ওই হেয়ার সেলটার নাম, অ্যাকচুয়াল নাম হচ্ছে অ্যাম্পুলা। হেয়ার সেল আসে না কোশ্চেনে, অ্যাম্পুলা, অ্যাম্পুলা আসে, ঠিক আছে, যদি বলে শরীরের ভারসাম্য রক্ষার জন্য কানের কোন অংশ, সেক্ষেত্রে অ্যাম্পুলা। হাইপোথ্যালামাস তো মস্তিষ্কে আছে, সে তো আছেই, সঙ্গে কানের এই অ্যাম্পুলা হচ্ছে শরীরে ভারসাম্য রক্ষা করে, আর সেটা হচ্ছে হেয়ার সেল, আর হেয়ার সেলটাকেই অ্যাম্পুলা বলে, আর এই হেয়ার সেল কিন্তু কোশ্চেনে অপশানে থাকবে না, অ্যাম্পুলাই থাকবে। দেখো কোশ্চেনগুলো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো অবশ্যই। পরে কোশ্চেনে যাব, বৃদ্ধ বয়সে মানুষ কম শুনতে পাওয়ার কারণ কি? তো অবভিয়াসলি দেখো হেয়ার সেল, হেয়ার সেল হচ্ছে মানুষের হেয়ার সেল, হেয়ার সেলটা কমে যাওয়া। মানুষের কানের মধ্যে 3 লাখের মতো হেয়ার সেল থাকে, হেয়ার সেল থাকে, এই হেয়ার সেলে কী হয়, কিছুটা ঝরে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া, এই সেলগুলো নষ্ট হয়ে গেলে মানুষ তখন কম শুনতে পায়। দুরকমভাবে নষ্ট হয়, এক হচ্ছে বয়সের জন্য, অনেক বয়সের জন্য সেক্ষেত্রে, অথবা কোনো রকম আঘাত খেলে সেক্ষেত্রে এই হেয়ার সেলগুলো খারাপ হয়ে যায়, তখন মানুষ শুনতে পায় না, আর কোনো কারণ নেই, শুধু এটাই। এরপরে হচ্ছে পেরিলিম দ্রবণ কানের কোন কোন ভাগে উপস্থিত থাকে? দেখো আগেই তোমাকে বলেছি যে পেরিলিম হচ্ছে অন্তঃকর্ণে, মানে ইনার কানে, তাহলে এক্ষেত্রে বুঝতে পারছো পেরিলিম দ্রবণটা হচ্ছে ইনার কানের মধ্যে থাকে। এরপরে হচ্ছে অডিটরি নার্ভ এর কাজ কি? দেখো কানের মধ্যেই থাকে অডিটরি, শুনেই বুঝতে পারছো এই অডিটরি নার্ভটা, এই অডিটরি নার্ভের কাজ কি? এই অডিটরি নার্ভের কাজ হচ্ছে ইলেকট্রিক ওয়েভকে মস্তিষ্কে পৌঁছায়। দেখো ইলেকট্রিক ওয়েভ তো যাচ্ছে মস্তিষ্কে, এবার কোন নার্ভ সেক্ষেত্রে কাজ করছে, সেক্ষেত্রে হচ্ছে অডিটরি নার্ভ, মনে রাখবে, এখান থেকে উল্টিয়েও কোশ্চেন করে দিতে পারে। তারপরে কোশ্চেনে যাব, সেরুমিনাস গ্ল্যান্ড কোথায় দেখা যায়? দেখো কানের বাইরের দিকে এই সেরুমিনাস গ্ল্যান্ডটা দেখা যায়, সেরুমিনাস গ্ল্যান্ড। এই সেরুমিনাস গ্ল্যান্ড কী করে, মানুষের বাইরের দিকে যে জীবাণু বা কিছু সেইগুলোকে প্রতিরক্ষা করে, কি সেরুমিনাস গ্ল্যান্ড থেকে নির্গত যে দ্রবণ, সে দ্রবণ কি সহজে বাইরে থেকে কোনো ব্যাকটেরিয়া বা কিছু অ্যাটাক, সেগুলো সেরুমিনাস গ্ল্যান্ডের মাধ্যমে সেগুলোকে প্রতিরক্ষা করে, সেরুমিনাস গ্ল্যান্ডের কাজ, আর এটা কি বহির কানে পাওয়া যায়, ঠিক আছে। এরপরে আলো, দেখো কানের ক্ষেত্রে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সব হয়ে গেছে, এবার হচ্ছে চোখের ক্ষেত্রে চলে আসবো। দেখো চোখটাও কতটা ইম্পর্টেন্ট, আই আই রিলেটেড যত কোশ্চেন আছে সব করা আছে। দেখো লাইট বা আলো চোখের কোন অঙ্গ দিয়ে ভিতরে প্রবেশ করে? দেখো চোখের মধ্যে যদি আলো দেয় সেটা তো ভিতরে যাচ্ছে, সেটা হচ্ছে কর্নিয়ার মধ্যে দিয়ে আলো ভিতরে প্রবেশ করে। ওকে, তারপরে কোশ্চেন, চক্ষুদানের ক্ষেত্রে চোখের কোন অংশকে দান করা? এই কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট, কতবার পরীক্ষায় এসেছে তোমরা জানোই, সেটা আর বলার প্রয়োজন নেই। দেখো কর্নিয়াকে, কর্নিয়াকে চক্ষুদানের ক্ষেত্রে কর্নিয়াকে দান করা হয়,
পুরো চোখটাকে দান করা হয় না, কর্নিয়াটা, একটা পর্দার মতো চোখের। ওকে, তারপরে হঠাৎ করে কিছু সময়ের জন্য ঝাপসা দেখার কারণ কি? এটা কারণ কি হবে? ইংলিশ হয়ে গেছে। ওকে, এরপরে অস্টিগম্যাটিজম, এটাকে কি বলে? হঠাৎ করে ঝাপসা দেখাটা হচ্ছে অস্টিগম্যাটিজম বলা হয়। অস্টিগম্যাটিজম তোমরা জানো, হঠাৎ করে বসে আছো, সেক্ষেত্রে দেখো তোমরা হঠাৎ করে একটু ধোঁয়াশা ধোঁয়াশা দেখছো, সেটার কারণটা হচ্ছে অস্টিগম্যাটিজম। এই কারণেই হঠাৎ করে ঝাপসা দেখে। দাও এরপর কোশ্চেন, মেইবোমিয়ান। ওকে, দাঁড়াও, মেইবোমিয়ান, পরের কোশ্চেনে দেখো, মেবিয়াম। হ্যাঁ, মেবোমিয়াম, মেবোমিয়াম গ্ল্যান্ড কোন, মানে কোন ইন্দ্রিয়তে দেখা যায়? এটা হচ্ছে চোখের মধ্যে, যে অয়েলি টাইপের ভাবটা প্রথমে চোখে যদি কিছু পড়ে, সেক্ষেত্রে দেখবে হাত দিয়ে কিছু পোকামাকড় পড়লে সেটা যদি বের করতে যাও, দেখবে হাতে হালকা অয়েলি টাইপের, সেটাই হচ্ছে মেইবোমিয়াম গ্ল্যান্ড থেকে নির্গত হয়। ঠিক আছে, চোখের উপরের ভাগেই থাকে এটা। ওকে, এরপরের কোশ্চেন দেখো, বাইরে থেকে চোখকে সুরক্ষা প্রদান করার কোন অংশ? ঠিক আছে, আইলিড। আইলিড এই যে বাইরে থেকে সুরক্ষা করে, মানে হচ্ছে পলক, চোখের পলক, তাকে হচ্ছে অ্যান্সার। এরপর কোশ্চেন, ধুলো বালি ও অন্যান্য কারণে চোখ লাল হয়ে কি কারণ, এর কারণটা কি? দেখো কোশ্চেনটা এখানে একটু হয়তো স্পেলিং মিস্টেক আছে, ধুলো বালি ও অন্যান্য কারণে চোখ লাল হয়ে যাওয়ার কারণটা কি? তখন সেটাকে কি বলা হয়, সেই ক্ষেত্রটাকে বলা হয় কনজাক্টিভস বলা হয়। ঠিক আছে, মনে রাখবে। এরপরে কোশ্চেন হচ্ছে, চোখে জল উৎপন্ন করে কোন গ্ল্যান্ড? এটা কোন গ্ল্যান্ড হবে, ব্র্যাকেটে গ্রন্থি লেখা আছে, কোন গ্ল্যান্ড চোখে জল উৎপন্ন করে? এটা আশা করি সবাই জানো, বা টিয়ার গ্ল্যান্ড, বা টিয়ার গ্ল্যান্ড, এই নামটা তো আশা করি সবাই শুনেছো। টিয়ার গ্ল্যান্ড কাকে বলে? ল্যাক্রাইমাল গ্ল্যান্ড কে? ওকে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন, চোখে জল উৎপন্ন করে হচ্ছে ল্যাক্রাইমাল গ্ল্যান্ড, বা টিয়ার গ্ল্যান্ড বলে একে। পরের কোশ্চিন, চোখের উপর অ্যান্টি ব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে, তার নাম কি? দেখো চোখের উপরে অ্যান্টি ব্যাকটেরিয়াল, লাইসোজোম, এটা মনে রাখবে, লাইসোজোম চোখের উপরে বাইরে থেকে কোনো রকম ব্যাকটেরিয়া, এইগুলো কি ডাইরেক্টলি আমাদের স্কিনের সঙ্গে ডাইরেক্টলি ব্যাকটেরিয়া অ্যাটাক করতে পারে, সেক্ষেত্রে কি লাইসোজোম প্রোটেক্ট করে। মনে রাখবে লাইসোজোমের কাজই হচ্ছে যে কোনো রকম বাইরে থেকে ব্যাকটেরিয়াকে প্রতিরোধ করার ক্ষমতা রাখে, কে? লাইসোজোম। ওকে, পরের কোশ্চিন, চোখ আলোর পরিমাণ, মানে চোখ আলোর পরিমাণকে নিয়ন্ত্রণ করে কার মাধ্যমে? দেখো কতটা আলো চোখ সহ্য করতে পারবে সেটা কি কে করে? সেটা হচ্ছে পিউপিল, চোখের মধ্যে যে পিউপিলটা থাকে, এই যে গোল অংশটা পুরো কালো, সেটাকে বলা হয় পিউপিল। ওকে, পরের কোশ্চেনে যাব, আলো লেন্সের মাধ্যমে কোন অংশে পরিত হয়? দেখো চোখে ডাইরেক্ট আলো পড়ছে, সেটা লেন্সের মাধ্যমে চোখের রেটিনাতে পৌঁছায়। ঠিক আছে, রেটিনা মনে রাখবে। এরপরে কোশ্চেন, স্বাভাবিক মানুষের চোখের লেন্স কি প্রকারের হয়? বাইকনভেক্স। ওকে, এখানে উত্তল অবতল এসব কোনো ব্যাপার নেই। ওকে, কনভেক্স বা কনক্লেভ না, মনে রাখবে বাইকনভেক্স মানুষের চোখের স্বাভাবিক লেন্সের নাম। এরপরে হচ্ছে গ্লোকোমা রোগ। দেখো গ্লোকোমা রোগ হচ্ছে চোখের কোন অংশকে বাধা দেয়, লেন্সকে, আই লেন্সকে, লেন্সের উপরে চোখের যে লেন্স থাকে তার উপরে গ্লোকোমা রোগ হয়, যেমন যেটাকে আমরা ছানি বলি। হ্যাঁ, বাংলা ভাষায় ছানি, ছানি, ওকে, ছানিকে কি গ্লোকোমা রোগ বলে। সাদা মাংসপিণ্ড। এরপরে কোশ্চেনে যাব, পরে কোশ্চেনটা হচ্ছে প্রেস বায়োপিয়া কি সম্বন্ধিত রোগ? ওকে, প্রেস বায়োপিয়া খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আই লেন্সের উপরেই প্রেস বায়োপিয়া, এই আই লেন্সের উপরে। আরও একটা রোগ হচ্ছে গ্লোকোমা। ওকে, এই গ্লোকোমা আর প্রেস বায়োপিয়া দুটোই হচ্ছে আই লেন্সের উপরে, চোখের লেন্সের উপরে, যে আই লেন্স থাকছে তার উপরে হচ্ছে রোগ। তো বুঝতেই পারছো ইম্পর্টেন্ট ক্লাসটাতে কতটা, তো প্লিজ সাবস্ক্রাইব করো। পরের কোশ্চেনে যাবো,
প্রেসবায়োপিয়া রোগের ক্ষেত্রে কী ধরনের লেন্স ব্যবহার করা হয়? ওকে, দেখো, প্রেসবায়োপিয়া তোমরা এর আগে দেখেছো যে দূরদৃষ্টি, নিকট দৃষ্টি, যদি প্রেসবায়োপিয়া বলে তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে বাইফোকাল লেন্স, ঠিক আছে, বাইফোকাল লেন্স। ওকে, এরপর চোখের কালার নির্ধারিত করে কে? দেখো, চোখ আমাদের কারো কারো যেমন ঐশ্বর্যের চোখ কত সুন্দর, কি ওরা লেন্স পরে, লেন্স পরে, যেমন কাউকে কাউকে বলা হয় যে নাগিন চোখ, হ্যাঁ, মানে সবুজ টাইপের, নীল, বিভিন্ন রকমের। সেটা কি কে নির্ধারণ করে? আইরিশ, মানুষের আইরিশ হচ্ছে চোখের কালার নির্ধারণ করে, যার যেরকম আইরিশ হয় তার সেই রকম চোখের কালার হয়। পরের কোশ্চেনে যাব, পরের কোশ্চেন হচ্ছে আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে চোখের কোন অংশকে ব্যবহার করা হয়। দেখো, আমাদের আধার কার্ডে, জানো তোমরা, আধার কার্ডের যে চোখের উপরে যে বায়োমেট্রিকের মতোই, সরি, বায়োমেট্রিক না, আধার কার্ডের উপরেই যে আইডেন্টিফিকেশনের জন্য যে চোখকে ব্যবহার করা হয়েছে, তো চোখের হচ্ছে এই আইরিসকে স্ক্যান করা হয়েছে। ওকে, যদি বলা হয় আইডেন্টিফিকেশনের জন্য চোখের কোন অংশকে স্ক্যান করা বা ব্যবহার করা হয়, তাহলে মনে রাখবে আইরিশ, আইরিশকে স্ক্যান করা। সবারই আইরিশ বিভিন্ন রকমের, কারোর সঙ্গে কারোর আইরিশের মিল করবে না। পরে কোশ্চেন, বস্তুর রং নির্ধারণ করে কোন কোষ? দেখো, এটা হচ্ছে ভিতরের কোশ্চেন, আস্তে আস্তে ভিতরে চলে যাচ্ছে চোখের। তো বস্তু, কোনো বস্তু, ধরো এখানে একটা চেয়ার আছে, সেই চেয়ারটার যে কি রং সেটা নির্ধারণ করে কি? কোন সেল বা কোন কোষ। চোখের মধ্যে দুটো কোন সেল আর রড সেল, এই দুটো হয়, তো মনে রাখবে। পরে আসছে, পরে কোশ্চেনগুলোতে যতটা বোঝানো বুঝিয়ে দেওয়া যাবে। তো বস্তুর রং, মনে রাখবে কোন সেল শুধুমাত্র রং নির্ধারণ করে, ঠিক আছে, বস্তুটা কেমন, কতটা, এগুলো কিন্তু রড কোষের কাজ, শুধু কোন কোষের কাজ হচ্ছে কালার ডিসাইড করা। ওকে, এরপরে হচ্ছে রেডোপ্সিন, রেডোপ্সিন লেয়ার কোথায় দেখা যায়? রড সেলে, রড সেলের মধ্যে কি? রেডোপ্সিন লেয়ার। ধরো রেটিনল, জানো চোখে, সেই ক্ষেত্রে সেই জায়গা থেকে রেডোপ্সিন, এই রেডোপ্সিনের লেয়ারটা থাকে। আর এটাও মনে রাখবে, এই রেডোপ্সিনের লেয়ারকে, হ্যাঁ, নিয়ন্ত্রণ করে কি? কোন প্রোটিন, তাহলে এই কোন ভিটামিন, সরি, কোন ভিটামিন হবে? তো রেডোপ্সিন হচ্ছে রেটিনল, রেটিনল হচ্ছে তাহলে ভিটামিন এ, মনে রাখবে। পরের কোশ্চেনে যাব, রড সেলের মধ্যে কোন প্রোটিন দেখা যায়? দেখো, অপসিন নামক প্রোটিনটা দেখা যায়, ঠিক আছে, রড কোষের মধ্যে, ঠিক আছে, রড কোষের মধ্যে কোন প্রোটিন দেখা যায়? প্রোটিন তো মানুষের অনেক, প্রোটিনের কাজ কি? প্রোটিন কিন্তু মানবদেহে শক্তি উৎপন্ন করে না, মানবদেহে শক্তি উৎপন্নের জন্য কি ফ্যাট আর কার্বোহাইড্রেট, আর প্রোটিন কি করে? সমস্ত কোষ এবং যেসব কোষগুলো কে ও বডির উচ্চতা, গ্রোথ, এসবগুলোকে নিয়ন্ত্রণ করার কাজই হচ্ছে প্রোটিন। ওকে, তো অপসিন নামক রড কোষের মধ্যে, অপসিন, রেড অপসিন, যেমন সে সেই রকমই, ওই এই রিলেটেড সিনটা থাকলে বুঝতেই পারছো, অপসিন প্রোটিনটা দেখা যায় রড সেলের মধ্যে। পরের কোশ্চেন হচ্ছে, কোন বস্তুর গঠন, কোন বস্তুর গঠন অনুভব করে কোন কোষ? দেখো, এবার বললাম বস্তুর গঠনটা, বস্তুটা কেমন, সেটা হচ্ছে রড সেল ডিসাইড করে চোখের। ওকে, আর কালার ডিসাইড করে কোন কোষ, কোন সেল। ওকে, পরের কোশ্চেন, পশুদের চোখ রাতে জ্বলজ্বল করার কারণ কি? দেখো, টেপিটাম লুসিডাম, টেপিটাম লুসিডাম থাকার জন্য চোখে, পশুদের চোখটা রাত্রে জ্বলজ্বলে হয়ে ওঠে, দেখবে রাত্রে অন্ধকারের মধ্যে তাকাবে, দেখবে দেখতে পাবে, বিশেষ করে কুকুরদের দেখা যায়, সব পশুদের মধ্যে এটা থাকে, তাই সব পশুদের মধ্যে দেখা যায় এই আর কি। এরপর কোশ্চেন, কালার ব্লাইন্ডনেস রোগ হবার কারণ কি? দেখো, কালার ব্লাইন্ডনেস আগে তোমাদের বললাম, কালার ব্লাইন্ডনেস, তাহলে কালার ডিসাইড করছিল কে? কোন সেল, তাহলে কালার ব্লাইন্ডনেস রোগ হবার কারণটা কি? কোন সেলের ঘাটতি, কোন সেলের কম, কোনো রকমভাবে ইফেক্টিভ হলেই কালার ব্লাইন্ডনেস হবে। তাহলে এক্ষেত্রে দেখো, RGB, RGB, এই তিনটে হচ্ছে আমাদের প্রাইমারি রং, এই তিনটে থেকেই সব রং ডিফাইন্ড হয়।
তাহলে যে কোনো একটা, ধরো একটাই বাদ চলে গেছে, ওকে, তাহলে কি হবে? কালার ব্লাইন্ডনেস হবে। তিনটেই যে নষ্ট হয় তা না, তখন কি ঠিকঠাক বুঝতে পারে না কালার কোনটা। কেউ লালকে বলে হালকা পিঙ্ক কালার, কি পিঙ্ক কালারকে লাল কালার কেন বলে, কোন সেলে ঘাটতি যে কোনো প্রবলেমের জন্য তখন। তাহলে বুঝতে পারছো কালার ব্লাইন্ডনেস, সি ফর কালার, সি ফর কনসেল, ওকে, এভাবে মনে রাখো। এরপরে হচ্ছে মায়োপিয়া বা নিকট দৃষ্টি দোষ, নিকট দৃষ্টি দোষ, কোন লেন্স ব্যবহার করা, এ তো মোস্ট ইম্পর্টেন্ট, সবাই তোমরা জেনেই যাও, হ্যাঁ জেনেই গেছো যে কোন। কনকেভ, দেখো নিকট, নিকট কথাটা কি আছে, তিনটে বাংলায় মনে রাখো দরকার হলে, বাঙালি বাংলায় মনে রাখবে। নিকটে তিনটে লেটার আছে, কনক্লেভে তুমি দেখো এখানে হচ্ছে পাঁচটা লেটার আছে, ঠিক আছে। কনকেভ, এখানে কনকেভটাকে নিবে, কনভেক্স আর কনকেভ দুটোই তো একই, তো কেভ আর ভেক্সের মধ্যে আলাদা করে, তিন থাকলে চার করব, দুই থাকলে তিন করব, তিন চার দুই তিন, ওকে, এভাবে মনে রাখো। এরপরে কোশ্চেনটা দেখো, হাইপার মেট্রোপিয়া বা দূর দৃষ্টি দোষ ক্ষেত্রে, এই রোগের ক্ষেত্রে কোন লেন্স ব্যবহার করে, দেখো তাহলে কি বললাম, এই যে কনভেক্স, তাহলে দুই থাকলে তিন, দুই তিন আর কি তিন চার, এভাবে মনে রাখো, ওকে। তাহলে মায়োপিয়ার জন্য কনভেক্স, হাইপার মেট্রোপিয়ার জন্য কন, সরি, মায়োপিয়ার জন্য কনকেভ, হাইপার মেট্রোপিয়ার জন্য কনভেক্স, ওকে। এরপরে অস্টিগম্যাটিজম রোগের জন্য ব্যবহৃত লেন্সের নাম কি? দেখো অস্টিগম্যাটিজম রোগটা হচ্ছে চোখের ক্ষেত্রে হয়, তো চোখ থেকে অনেক কোয়েশ্চেন আসে, ঠিক আছে। তো দেখো এবার যদি এই কোয়েশ্চেনটা দেয়, এতদিন তো দূরদৃষ্টি নিকট দৃষ্টি দেয়, তাহলে অস্টিগম্যাটিজমের রোগের জন্য কোন লেন্স ব্যবহার করা হয়, সেক্ষেত্রে হচ্ছে সিলিন্ড্রিক্যাল, ওকে, মনে রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট আগামী এক্সামগুলোর জন্য সিলিন্ড্রিক্যাল লেন্স ব্যবহার করা হয়। ল্যাক্রাইমাল গ্ল্যান্ড শিশুদের জন্মের কত বয়স পর গঠিত হয়? এটা দেখো এখান থেকে একটা ভালো কোয়েশ্চেন তোমাদেরকে বলছি, শিশু দেহের না ল্যাক্রাইমাল গ্ল্যান্ডটা 4 মাস বাদে হয়, এই কারণে শিশুরা দেখবে 4 মাসের আগে যেসব শিশুরা আছে তাদের কান্নায় দেখবে জল বেরোয় না, একটু ভালো করে লক্ষ্য করে দেখবে, তারা কাঁদে, আওয়াজ করে, সব কিছুই করে কিন্তু চোখ দিয়ে জল বেরোয় না, কারণ কি, ল্যাক্রাইমাল গ্ল্যান্ড বা টিয়ার গ্ল্যান্ডটা তাদের 4 মাস বাদে হয়, 4 মাসের আগের শিশুদের দেখতে হবে, ঠিক আছে, ছোট, 4 মাসের ছোট শিশুদের দেখলে বুঝতে পারবে, কোনোদিন লক্ষ্য করে দেখবে। তো চলো এরপরে কোশ্চেন 45 নম্বর, রেটিনার ওপরে গঠিত চিত্রের প্রতিবিম্ব কেমন হয়? দেখো রেটিনার ওপরে উল্টো হয়, ঠিক আছে, এই আমাদের চোখে, যদি এটা যদি আমরা চোখ ধরে নিই, তাহলে ধরো এটা গাছ একটা, ঠিক আছে, এরকম গাছ, সেটা চোখের মাধ্যমে, এখানে চোখ থাকছে, চোখের মাধ্যমে পড়ছে, দিয়ে এখানে চোখের মধ্যে কি হচ্ছে, এই রকম হয়ে যাচ্ছে, ওকে, উল্টো, সব একই, শুধু ওপর দিক নিচের দিক হয়ে যাচ্ছে, উল্টো মনে রাখবে, রেটিনার উপরে উল্টো। পরে কোশ্চেন, চোখের লেন্সের পাওয়ার কত হয়? এটা সবাই জানো 576 মেগাপিক্সেল চোখের স্বাভাবিক লেন্সের পাওয়ার, হ্যাঁ। এরপর হচ্ছে চোখের লেন্সের সাথে যুক্ত পেশির নাম কি? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ওকে, চোখের লেন্স, লেন্সকে যেভাবে ধরে আছে দুই সাইড থেকে, হ্যাঁ দুই সাইড থেকে যে পেশিতে ধরে আছে সেই পেশিটার নাম কি? সিলিয়ারি পেশি, ওকে, সিলিয়ারি পেশি চোখের লেন্সকে ধরে রাখে, ঠিক আছে। তারপরে কোশ্চেনে যাব, চোখ ও বস্তুর মধ্যে, দেখো কোনো জিনিসকে তুমি ধরো একটা বই বা কিছু পড়ছো, বইয়ের লাইন, তাহলে চোখ আর ওই বইয়ের লাইন মানে যে জিনিসটা তুমি লক্ষ্য করবে সেই জিনিসটা মিনিমাম 25 সেন্টিমিটার, মিনিমাম 25 সেন্টিমিটার মিনিমাম দূরত্ব থাকা দরকার, তবেই তুমি সেটাকে স্পষ্ট দেখতে পারবে, ওকে। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ওকে, পরীক্ষায় এসেছে, অনেক জায়গায় দেখেইছো যারা পরীক্ষা দাও। এরপরে দেখো চোখ থেকে যত ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের কমপ্লিট হয়েছে, 49 থেকে হচ্ছে জিভের উপরে আসবো, জিভের স্বাদকোরকের পরিমাণ কত? জিভের স্বাদকোরক হচ্ছে 10,000, হ্যাঁ আনুমানিক এটা 10,000ই অপশান থাকবে, আর কিছুই থাকবে না।
পরে কোশ্চেন, জীবের অগ্রভাগ, এই যদি জীব হয় তো জীবের এই অগ্রভাগে, অগ্রভাগে কি ধরনের স্বাদ অনুভব করি? এই অগ্রভাগে হচ্ছে সুইট অথবা মিষ্টি, সুইট বা মিষ্টি। ওকে, এরপরে জীবের অগ্রভাগের দুপাশে, এই যে অগ্রভাগের দুপাশে, এই দুপাশে, এই দুপাশে কি স্বাদ অনুভব করি? সেক্ষেত্রে কি লবণাক্ত, লবণাক্ত, নোনতা। ওকে, দেখো পরের কোশ্চেনে যাব। জীবের পশ্চাৎ ভাগের দুপাশে, দেখো পশ্চাৎ ভাগের দুপাশে, এই জীব, জীবের এই অগ্রভাগ হয়ে গেল, দুপাশ হয়ে গেল। এবার অগ্রভাগের পশ্চাৎ ভাগ মানে পশ্চাৎ ভাগের দুপাশে, ওকে, এই পেছনের দিকে দুপাশটা, এক্ষেত্রে কি এই দুপাশে কি অনুভব করি? দেখো টক, ওকে টক। আর জীবের পশ্চাৎ ভাগে কোন ধরনের স্বাদ অনুভব করি? মানে এই পেছনটা, এই পেছনটা কোন ধরনের? তেতো। তাহলে সবটাই বুঝতে পারছে তো, সেগুলো সবই বলে দেবেন। এরপরে হচ্ছে জীবের মাধ্যমে কোন ধরনের এনজাইম নির্গত হয়? দেখো কোনো খাবার খাচ্ছ, সেটা তো প্রথমে মুখে নিয়ে যাচ্ছে, মুখে জীবে কি হচ্ছে? টায়ালিন, দেখো পি টায়ালিন, ইংলিশে হচ্ছে পি টায়ালিন বলা হয়, ওকে, আর বাংলায় টায়ালিন, পিটা উচ্চার উজ্জ্ব থাকে এক্ষেত্রে টায়ালিন। টায়ালিনটা কি জীবে একটা প্রথমে মুখেই এনজাইম, এই এনজাইমটা কি করে? কার্বোহাইড্রেটকে কিসে, গ্লুকোজে নিয়ে যাওয়ার চেষ্টা করে, ঠিক আছে, কার্বোহাইড্রেট মনে রাখবে। এরপরে হচ্ছে লিউকোপ্লাকিয়া, লিউকোপ্লাকিয়া রোগ মানব শরীরে কোথায় হয়? এটা হচ্ছে জীবের এক প্রকার রোগ, ওকে, জীবের এক প্রকার রোগ। তো এই ছিল 55টা কোশ্চেন, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। তো যদি তোমাদের পিডিএফটা লাগে তো তোমরা মেল করে করতে পারো, তো তোমাদের পিডিএফটা দিয়ে দেওয়া যাবে। ওকে, তো চলো।